প্রাক প্রাইমারি তুন অষ্টম শ্রেণী এই নৌওয়ান ক্লাস হওয়ার ফরালহা করা বেলায় ক্লাসরুম আছে দুইজন ভবনত মোট চারিগান একাধিক শাখাত প্রায় হাজারের মতো ছাত্র ছাত্রী লই মর্নিং ও ডে শিফটে ফরালহা চালায় যাতে হিমশিমখার স্কুল কর্তৃপক্ষ ইয়ান চন্দনেশ উপজেলার নবগঠিত দোয়াজারি পৌর এলাকার এক নং ওয়ার্ড চাগাচর অঞ্চলের মানুষ ঘরার কারখানা চাগাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পঞ্চম শ্রেণীর পাশাপাশি আমাদেরকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াতে গিয়ে অনেকগুলো কাজ করতে হচ্ছে। আমরা শিক্ষকেরা এসএমসি কমিটির সহায়তায় অভিভাবকের সহায়তায় আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে মানসম্মত প্রাথমিক শিক্ষার পাশাপাশি অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের আমরা পাঠদান করতে পারি। এই কাজটি করতে গিয়ে আমাদের অনেকগুলো সমস্যা, যেমন শিক্ষক স্বল্পতা, কারণ নীতিমালা অনুযায়ী 6টি পদ এখনও সৃষ্টি হয়নি। প্রতি শ্রেণীর জন্য 2 জন শিক্ষক করে 6টি পদ সৃষ্টি হয়নি। আবার শ্রেণীকক্ষ সংকট। 2013 সালত অষ্টম শ্রেণী পর্যন্ত অনুমোদন পাওয়া ঐতিহ্যবাহী এই শিক্ষালয় তীব্র ক্লাসরুম সংকটে মারাত্মক বেকায়দায় পড়ে গিয়ে শিক্ষা কার্যক্রম ইয়ান ছাড়াও স্কুল বিড়াত বাউন্ডারি ওয়াল নতাহিবার কারণে নানাভাবে নষ্টর শিক্ষার পরিবেশ। চরম অবহেলিত এই স্কুল লই স্থানীয় সংসদ সদস্যর দৃষ্টি আকর্ষণ করিলে সি প্লাস টিভিরে জানাই খুব কম সময়ের মধ্যে এই গভর্নর হাত শুনি এবং আর আর যদি আর এই যে আর 7-3 বছর আর এমপি শিবসাদী আরও 1.5 বছর জেল আছে আর তারা বাকি স্কুল যে ভবন বা রাস্তাঘাট এর মধ্যে ইনশাল্লাহ সম্পূর্ণ নিরবস্থা। তবে শিক্ষানুরাগী স্থানীয় জনসাধারণের দাবি উন্নয়নে দেয়া আশ্বাস দ্রুত কার্যকর হইলে এলাকাবাসী শিক্ষিত হইব, আগাই যাইব সমাজ, আগাই যাইব দেশ। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।